24 ইলেকশন 2 মাস পরে এলা, বিজেডি জিতিলা, সে অল্প ভোটরে জিতিলা, কম ভোট অধিকা ভোটরে জিতিলা ছাড়ি দিয়ন্তু, এবং নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী পুনি এলে। হাইপোথেটিক্যালি 2 মাস 6 মাস পরে নবীন পট্টনায়ক কইলে যে ঠিক আছে মোর বহুত বয়স হয়ে গেলানি, মু সবু জব রেকর্ড ফেকর্ড মানে মোর হয়ে যাইছি, মু পাওয়ান চামলিং জ্যোতি বসু সমস্তকু পছরে ছাড়ি দেলি, এবে মো চিফ মিনিষ্টার পদরু রিটায়ার নৌছি, পাণ্ডিয়ান মোর চিফ মিনিষ্টার হব, নোবডি উইল বি এবল টু স্টিল, সেই পর্যন্ত বি নবীন পট্টনায়ক বিরুদ্ধে কে যাই পারিবে নি, বিকজ নবীন পট্টনায়ক ইজ নট দ্য চিফ মিনিষ্টার বাট ইজ ফিজিক্যালি অ্যারাউন্ড। সো পাণ্ডিয়ান উইল কন্টিনিউ টু এনজয় দ্য ডিরাইভড পাওয়ার, অ্যান্ড লোক মানে ডরিবে তাকু সেতে পর্যন্ত বি চ্যালেঞ্জ করিবা পাই, যা হব হব, যদি কিছু হব হেবার অছি, ওয়েন নবীন পট্টনায়ক সিজেস টু বি ইন দ্য পলিটিক্যাল স্ফিয়ার only then something can happen. Till that time, I think, I would like to believe that Mr. Pandian will be unchallenged and uncontested. Till the time he enjoys Navin Patnaik's trust, confidence, and keeps enjoying that derived power. It is derived power. जदि आपन को आम वीडियो टी भल लगिला तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।